নমস্কার বন্ধুরা, এসো বসো আহারে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি ঠিক করেছি স্যান্ডউইচের একটা সিরিজ রেসিপি বানাবো, তো আজই তার ফার্স্ট রেসিপি। আজকের রেসিপি হলো ভেজ মেয়ো স্যান্ডউইচ। ভালো লাগছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, বাঁধাকপি, টমেটো আর ক্যাপসিকামকে জুলিয়ান কাট দেওয়া। এর জন্য লাগছে পাউরুটি আর মেয়োনিজটা বলতে ভুলে গেছি। এবার প্যানে কিছুটা মাখন দিয়ে তাতে আমি কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার এতে আমি রসুন কুচিগুলো অ্যাড করলাম। কিছুটা বাটার কম মনে হচ্ছে তাই সামান্য অ্যাড করলাম আরেকটু। এবার রসুনটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এতে আমি পেঁয়াজটা অ্যাড করে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে এলে এরপর একে একে কেটে রাখা বাঁধাকপি, টমেটো আর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। হালকা ভাজা অবধি এটাকে কন্টিনিউ নাড়তে হবে। বেশি সেদ্ধ করব না, কারণ এর ক্রাঞ্চি ভাবটা আমার আসল দরকার। এবার একটু গোলমরিচ অ্যাড করলাম, কিছুটা নুন দিলাম, এবার ভালো করে নাড়লাম, তারপরে কেচাপ কিছুটা দিয়ে দিলাম। ভালো করে কেচাপটা মিশিয়ে হালকা একটু নেড়ে তারপর নামিয়ে নেব। এবার এই মিশ্রণটা একটা বাটিতে ঢেলে নিলাম। এই মিক্সচারটাতে এবার আমি প্রায় 2-3 চামচ মতো ভেজ মেয়ো অ্যাড করলাম। ভালো করে ভেজ মেয়ো আর এই ভাজা মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। এবার একটা পাউরুটি নিয়ে তাতে এই মিক্সচারটা ভালো করে স্প্রেড করে দেব। এবার অন্য আর একটা পাউরুটি নিয়ে এটাকে চাপা দিয়ে প্যানেতে দিয়ে দেব। উপরের দিকটায় কিছুটা বাটার লাগিয়ে দিলাম, যাতে সেটা নিচের দিকে গেলে ভালো টোস্ট হতে পারে। এবার পাউরুটিটা একটু উল্টে নেব। এই উল্টো পিঠটাতেও কিছুটা বাটার অ্যাড করব, যাতে পরের বারে যখন উল্টাই এই দিকটা আরো ভালো ক্রাঞ্চিনেস আসে। পাউরুটির দুদিকটা ভালো করে ক্রাঞ্চি ভাবটা এসে গেলে তারপরে এটাকে নাবিয়ে নেব। স্যান্ডউইচটাকে আমি কোনাকুনি কাটছি, আপনারা চাইলে লম্বা লম্বিও কাটতে পারেন। ভিতরটা শুধু দেখুন কি সুন্দর মেয়োনিজ দেওয়া। রেডি আমাদের ভেজ মেয়ো স্যান্ডউইচ। এটাকে আপনারা এনজয় করুন আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এবং রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।